আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে কবি কৃত্তিবাসের অনুবাদ কাব্য রামায়ণ। তোমরা যারা প্রথম সেমিস্টারে পড়ছো বাংলা অনার্স এবং বাংলা জেনারেল কোর্সে, তাদের সবার জন্য আজকের এই ক্লাস। আমরা জানি যে বাংলা অনুবাদ সাহিত্যের প্রথম অনুবাদক হলেন কবি কৃত্তিবাস এবং তার অনুবাদ কাব্যটির নাম হচ্ছে রামায়ণ। মূল বইটির নাম হচ্ছে শ্রী রাম পাঁচালী। এখন আজকের ক্লাসে আমরা এই বইটি সম্পর্কে জানব। আদি ও মধ্যযুগের যে বাংলা সাহিত্য, সেই বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত তোমাদের একটি অংশ, সেটা হচ্ছে কবি কৃত্তিবাসের রামায়ণ অনুবাদ কাব্যটি, সেটি নিয়ে আজকের ক্লাসের আলোচ্য বিষয়। মূলত অনুবাদের মধ্য দিয়ে সংস্কৃত কাব্য, মহাকাব্য ও পুরাণ মধ্যযুগের বাংলা কাব্যকে ক্লাসিক মর্যাদা দিয়েছে বা ক্লাসিক মহিমা দিয়েছে আমরা বলতে পারি। রামায়ণ, মহাভারত, ভাগবত ইত্যাদির এই যে অনুবাদ কাব্যগুলি রয়েছে, সেই অনুবাদগুলি যদি না থাকত, তবে বাংলা কাব্য কিন্তু গ্রাম্য সাহিত্য হয়েই থাকত, উচ্চতর মর্যাদা লাভ করতে পারত না বলে আমরা মনে করি। সংস্কৃতে রচিত রামায়ণ, মহাভারত এবং ভাগবত ও অন্যান্য যে পুরাণ গ্রন্থ রয়েছে, আমরা জানি সংস্কৃতে রচিত হয়েছে এগুলি, যে বাংলা অনুবাদকে আমরা বলতে পারি যে অনুবাদ সাহিত্য। অর্থাৎ সংস্কৃতে রচিত এই কাব্য বা মহাকাব্যগুলিকে যখন বাংলা অনুবাদ করা হচ্ছে, সেগুলি হচ্ছে অনুবাদ সাহিত্যের অন্তর্ভুক্ত। রামায়ণের অনুবাদক যে কৃত্তিবাস, কবি কৃত্তিবাস, তার কবি কীর্তিকে আশ্রয় করেই মধ্যযুগের বাংলা সাহিত্যে অনুবাদ কর্মের বলা যেতে পারে প্রথম রূপ লাভ করেছে। প্রথম অনুবাদক তিনি এবং রামায়ণের অনুবাদক এবং সফল অনুবাদক হচ্ছেন কবি কৃত্তিবাস। ফুলিয়ার কবি ছিলেন কবি কৃত্তিবাস। ফুলিয়ায় তিনি বসবাস করতেন এবং এই কবিকে কবি মাইকেল মধুসূদন বলেছিলেন যে তিনি এ বঙ্গের অলঙ্কার। এবং মূলত মধ্যযুগীয় বাংলা সাহিত্যকে ও বাঙালির জীবনধারাকে কৃত্তিবাসের রামায়ণ পাঁচালী যেভাবে প্রভাবিত করেছে, একমাত্র বলা যেতে পারে কাশীরাম দাসের যে মহাভারত, সেই মহাভারতকে যদি আমরা বাদ দেই তাহলে কোনো গ্রন্থের সঙ্গেই এর তুলনা চলে না। এমনকি আধুনিক যুগেও বহু পঠিত গ্রন্থের মধ্যে আমাদের আলোচ্য কৃত্তিবাসী রামায়ণই হচ্ছে সবচেয়ে প্রধান এবং মুখ্য। কৃত্তিবাসের রামায়ণ পাঁচালী আকারে রচিত। এই পাঁচালী গানের মাধ্যমে লোকের কণ্ঠ থেকে, এক লোকের কণ্ঠ থেকে অন্য লোকের কণ্ঠে সঞ্চারিত হয়ে ফিরেছে। ডক্টর সুকুমার সেন অনুমান করেছেন যে স্বয়ং কৃত্তিবাসু ছিলেন তার নিজের কাব্যের একজন গায়েন। একথা কতদূর সত্য তা জানা সম্ভব না হলেও মূল কাব্যটি যে গানের মাধ্যমে প্রচারিত হয়েছিল তাতে কিন্তু আমাদের কারোরই কোনো সংশয় বা সন্দেহ নেই। কবির পাঁচালী এত জনপ্রিয় হলেও তার জীবন কাহিনী, আবির্ভাবকাল, গ্রন্থনার সময় প্রভৃতি নিয়ে কিন্তু প্রচুর সংশয় বা সন্দেহ বা আলোচনার অবকাশ রয়ে গেছে আমরা বলতে পারি। কবি কৃত্তিবাসের যে আত্মপরিচয় শীর্ষক একটি কবিতা, সেই কবিতাটি কোনো কোনো ছাপা রামায়ণে রয়েছে। তাতে কবির বংশ পরিচয় সম্পর্কে মোটামুটি আমরা অনেক কিছুই জানতে পারি। পুরনো যে পুঁথি, সেই পুঁথিতে কিন্তু এই আত্মপরিচয়ের খুব কম অংশ আমরা পাই। যতটুকু পাওয়া যায় তার সঙ্গে ছাপানো রামায়ণে সংযোজিত যে আত্মপরিচয় শীর্ষক যে শ্লোকগুলি রয়েছে, তা এই দুটির মধ্যে কিন্তু দুইয়ের মধ্যে অনেকটাই পার্থক্য রয়ে গেছে। সেজন্য এগুলিকে জাল বা পরে সংযোজিত বলে অনেকে মনে করে থাকেন। আসলে কৃত্তিবাসের আত্মপরিচয় একেবারে অলিক বা জালিয়াতি কোনো কাজ নয়। কবির প্রাচীন পুঁথির আত্মপরিচয়কে ছাপার অক্ষরে যারা প্রকাশ করেছিলেন তারা নিজেরা কিছু কিছু সংশোধন করেছিলেন, ফলে অনেক জায়গায় গোলমাল বা বিশৃঙ্খলা ইত্যাদি দেখা দিয়েছে।
এখন আমরা কবির আত্মপরিচয় সম্পর্কে একটু জানব। কবির আত্মপরিচয়ে আমরা দেখব যে কবি কৃত্তিবাস ওঝার অনুবাদ কাব্যটির নাম হচ্ছে, আমি আগেই বলেছি যে গ্রন্থটির নাম হচ্ছে শ্রীরাম পাঁচালি। এবং কবি যে আত্মপরিচয় দিয়েছেন সে আত্মপরিচয় থেকে জানা যায় যে কবির পূর্বপুরুষ নরসিংহ ওঝা পূর্ববঙ্গের বাস করতেন, কিন্তু সেই পূর্ববঙ্গে যেখানে তিনি বাস করতেন সেখানে বিশৃঙ্খলা দেখা দিলে তিনি পশ্চিমবঙ্গের গঙ্গা তীরে ফুলিয়া গ্রামে বসবাস করতে শুরু করলেন। তার বংশধর মুরারি ওঝা, তার পুত্র বনমালী, তার পুত্র সুপ্রসিদ্ধ কৃত্তিবাস, এদের মুখোপাধ্যায় উপাধি হলেও ওঝা উপাধিতেই এরা বেশি পরিচিত ছিলেন। কবি কৃত্তিবাসরা ছিলেন ছয় ভাই এক বোন। কবি নিজের জন্মতিথি সম্বন্ধে জানিয়েছেন, আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস তথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। অর্থাৎ মাঘ মাসের শেষ দিনে শ্রী পঞ্চমী তিথিতে রবিবারে কবির জন্ম হয়, কিন্তু সেটি কোন শকাব্দ সে সম্পর্কে কবি কিছু বলেননি। ১২ বছর বয়সে কবি বিদ্যার্জনের জন্য পদ্মাপাড়ের উত্তর দেশে গেলেন। সেখানে গুরুগৃহে পাণ্ডিত্য অর্জন করে গৌরেশ্বরের সভায় তিনি উপস্থিত হলেন। গৌরেশ্বর কবির পাণ্ডিত্য ও কবিত্বে খুশি হয়ে কবিকে খুব প্রশংসা করলেন এবং পুরস্কৃত করতে চাইলেন। কিন্তু কবি ছিলেন নির্লোভ ব্রাহ্মণ, তাই এই নির্লোভ ব্রাহ্মণ কবি সবিনয়ে তিনি তা প্রত্যাখ্যান করে কেবলমাত্র রাজ প্রদত্ত গৌরবটুকু তিনি মাথায় ধারণ করে ফুলিয়ায় ফিরে গেলেন। কবির যশ এর মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ল। মূলত কৃত্তিবাস হচ্ছেন প্রাক চৈতন্য যুগের কবি। প্রাক চৈতন্য বলতে চৈতন্যদেবের পূর্ববর্তী কবি তিনি ছিলেন, কিন্তু ঠিক কোন সময়ে তার জন্ম হয় এবং কবে তিনি রামায়ণ রচনা করেন এই বিষয়ে কিন্তু প্রচুর মতানৈক্য রয়ে গেছে, মতের অমিল রয়ে গেছে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন, বিভিন্ন মতানৈক্যের শেষে এবং বিভিন্ন প্রমাণ থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে তিনি চতুর্দশ শতকের শেষের দিকে জন্মগ্রহণ করেন। তিনি যে অত্যন্ত জনপ্রিয় কবি হয়েছিলেন তার প্রমাণ তার রামায়ণের যে পুঁথি পাওয়া গেছে, আর কোনো কবির কোনো কাব্যের এত পুঁথি পাওয়া যায়নি। অবশ্য অত্যন্ত জনপ্রিয়তার জন্য তার কাব্যের ভাষা বদলে গেছে। এখন যে সমস্ত ছাপা রামায়ণ পাওয়া যায় তাতে মূল কৃত্তিবাসী রামায়ণের অনেকখানি স্বাভাবিকভাবেই পরিবর্তিত হয়ে গেছে। কবির পাঁচালী এত জনপ্রিয় হলেও তার জীবন কাহিনী, তার আবির্ভাবকাল এবং তার গ্রন্থনার সময় নিয়ে কিন্তু এখনো সংশয়ের অবকাশ রয়ে গেছে। এবারে আমরা আসব কবি কৃত্তিবাসের পরিচয় সম্পর্কে, অর্থাৎ তার কাব্য পরিচয় সম্পর্কে আমরা এবার জানব। কৃত্তিবাসের রামায়ণ পাঁচালী আকারে রচিত, এটা আমি আগেই বলেছি, এবং এই পাঁচালী গানের মাধ্যমে এক লোকের কণ্ঠ থেকে আরেক লোকের কণ্ঠে সঞ্চারিত হয়ে ফিরেছে। কবি সরল বাংলা পয়ার ত্রিপদী ছন্দে বাল্মীকির রামায়ণের মূল কাহিনীকে অতি সংক্ষেপে বিবৃত করেছেন। সুতরাং তার রামায়ণকে মূলের আক্ষরিক অনুবাদ না বলে বরং ভাবানুবাদ বলা চলে। তিনি অনুবাদ করেছেন কিন্তু আক্ষরিক অনুবাদ করেননি, তার সঙ্গে ভাবকে যোগ করেছেন, কাজেই তাকে আক্ষরিক অনুবাদ না বলে ভাবানুবাদ বলা যেতে পারে। অবশ্য তিনি বাল্মীকির মূল রামায়ণ ছাড়াও অন্যান্য রামায়ণ ও সংস্কৃত কাব্যাদি থেকে অনেক কাহিনী গ্রহণ করেছিলেন, কিছু নিজেও সংযোজন করেছেন, অর্থাৎ নিজে বানিয়ে কিছু সংযোজন করেছেন। কবি কৃত্তিবাস সরল বাংলা পয়ার ত্রিপদী ছন্দে বাল্মীকির রামায়ণের মূল কাহিনীকে অতি সংক্ষেপে বিবৃত করেছেন। কারো কারো মতে কবি সংস্কৃত জানতেন না, পণ্ডিতদের মুখে বাল্মীকির রামায়ণের ব্যাখ্যা শুনে বাংলায় রামায়ণ পাঁচালী তিনি অনুবাদ করেন বা রচনা করেন। অবশ্যই তিনি তার মৌলিক রচনা নয়, এটি তার অনুবাদ রচনা,
কিন্তু তিনি যে বিচক্ষণতার সঙ্গে বাল্মীকির কাহিনী অনুসরণ করেছেন তাতে তাকে সংস্কৃত ভাষায় অনভিজ্ঞ বলে মনে হয় না। তবে বাল্মীকি রচনা করেছেন মহাকাব্য আর কৃত্তিবাস রচনা করেছেন পাঁচালী। তার গ্রন্থের নামও আমরা জানি, এটা হচ্ছে শ্রী রাম পাঁচালী, এই নামই তিনি তার গ্রন্থে দিয়েছেন। সুতরাং তার রচনা আদিকবির রচনার তুলনায় যে অনেক নিরস মনে হবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কবি কৃত্তিবাস বাঙালি জনসাধারণের উপযোগী করে পাঁচালীর ঢঙ্গে মূল রামায়ণকে পরিবেশন করেছেন, তাই এতে রামায়ণের গভীর ভাষাত বৈদগ্ধ, চিত্রকল্পের বৈচিত্র্য, রাম লক্ষণাদির চরিত্র প্রভৃতি খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি ততটা উৎকর্ষতা লাভ করতে পারেনি। মূল রামায়ণের বীর রামচরিত্র কৃত্তিবাসী রামায়ণের ভক্তের ভগবানে পরিণত হয়েছেন, ক্ষত্রিয় বধূ সীতা হয়েছেন সমস্ত সহ্য করা বাঙালি কুলবধূ। এক কথায় কৃত্তিবাস মূল রামায়ণকে অনেকটা বাঙালির মন প্রকৃতির অনুকূলে সাজিয়েছেন, তাই তার গ্রন্থ বাঙালির জীবনে এত গভীর প্রভাব বিস্তার করেছে। ভক্ত তুলসীদাস যেমন পরবর্তীকালে উত্তর ভারতে রামকথার এক নূতন রূপ দিয়েছিলেন, তার আগে কৃত্তিবাস বাংলাদেশে তারই সূচনা করেছিলেন, একথা আমরা বলতেই পারি। কবি কৃত্তিবাস আদিকবি বাল্মীকির রামায়ণকে অনুসরণ করেই কাব্যরচনায় ব্রতি হয়েছেন, কিন্তু তিনি আদিকবির প্রত্যেকটি আখ্যান উপাখ্যানের আনুপূর্বিক যে রূপায়ণ সে রূপায়ণ কিন্তু তিনি করেননি। প্রধান প্রধান প্রসঙ্গগুলির সুস্পষ্ট অবতারণা তিনি করেছেন। বাল্মীকি যেখানে নরচন্দ্রমার কাহিনী বর্ণনা করেছেন, কৃত্তিবাসের রাম সেখানে হয়ে গেছে নররূপী নারায়ণ। কৃত্তিবাস রচিত রামায়ণের ভাষা গাঢ় কিন্তু বেশ সাবলীল, ঘটনার গতি অনেকখানি বাল্মীকির অনুগামী, প্রকাশের যে শৈলী সেই শৈলী তার রয়েছে এবং সেটা গাম্ভীর্যপূর্ণ। চরিত্র সৃষ্টিতে সহজ বাঙালি লোকধর্মিতা আমরা কৃত্তিবাসী রামায়ণের মধ্যে, তার শ্রীরাম পাঁচালীর মধ্যে আমরা দেখতে পাই। কবির রচনায় বাল্মীকির বহুল অনুসরণ, ভাষায় প্রথম রচয়িতার সংহত যে সাবধানী পদক্ষেপ বলতে পারি আমরা, এবং চরিত্র চিত্রণে তথা বিবৃতি গুণেও বলা যেতে পারে বাঙালির লোকজীবনের কাছাকাছি চলে আসার যে আগ্রহ, সে আগ্রহ আমরা তার অনুবাদে, তার অনুবাদ কাব্যটিতে প্রকট হতে দেখি। এই জন্যই কৃত্তিবাস চিরকালের বাঙালি মনের নিত্য সঙ্গী হয়েছেন আমরা বলতে পারি। তার প্রচেষ্টার সাফল্যের বশেই তার কাব্য হয়ে উঠেছে অভিজাত অনভিজাত সংস্কৃতির একটা মিলন সেতু, আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের কাব্যের অনুবাদ কাব্যের বলা যেতে পারে প্রতিনিধি। বস্তুত কৃত্তিবাসী রামায়ণ ভক্তি গ্রন্থে পরিণত হয়েছে, এতে যে রাম নাম তত্ত্ব প্রচারিত হয়েছে তাই চৈতন্য যুগে নতুন রূপে ও নতুন পরিবেশে অভিনব তাৎপর্য লাভ করেছে। রাম লক্ষণ সীতা এরা কিন্তু, এই চরিত্রগুলি কিন্তু বাঙালির ঘরের মানুষ হয়ে গেছেন। বাঙালির সমগ্র জীবনকেই কৃত্তিবাসের এই গ্রন্থ ওতপ্রোতভাবে বলা যেতে পারে জড়িয়ে ধরেছে। মধ্যযুগীয় কোনো কাব্যকে যদি জাতীয় কাব্য বলতে হয় তবে সে গৌরব অবশ্যই কৃত্তিবাসী রামায়ণের পাওয়ার যোগ্য। তার যে যদি আমরা কাশীরাম দাসের মহাভারতকে বাদ দিই তাহলে আমরা বলবো কৃত্তিবাসের যে রামায়ণ পাঁচালী, শ্রীরাম পাঁচালী, সেটি কিন্তু বাঙালির ঘরের কাব্য হয়ে উঠেছে।